পঁচিশে ডিসেম্বর উপলক্ষে দক্ষিণ চব্বিশ পরগনা বিভিন্ন স্থানে চার্চগুলি খ্রিস্টান সম্প্রদায়ের মানুষ বড়দিনের উৎসব পালন করলো। এবছরে করোনা মহামারীর জন্য চার্চগুলি বন্ধ ছিল, কিছুদিন আগে চার্চগুলো খোলে। বারুইপুরে সেন্ট পিটার্স চার্চে বড়দিন উপলক্ষে মানুষের ভিড় ছিল দেখার মতো। এই চার্চটি 1846 সালে প্রতিষ্ঠিত। এখানে প্রোটেস্ট্যান্ট সম্প্রদায়ের মানুষ প্রার্থনা করে। তখন ছিল দোতলা। ইংরেজ ও ভারতীয় খ্রিস্টান সম্প্রদায়ের একসঙ্গে 1500 মানুষ বড়দিন উপলক্ষে প্রার্থনা করত এই চার্চে। কোনো এক অজ্ঞাত কারণে চার্চটি আগুন লেগে যায় এবং সামনে কিছুটা অংশ ছাড়া উড়ে ভস্মীভূত হয়ে যায়। আবার সেই সময় কলেরা মহামারী প্রকট দেখা দেয়। বারুইপুর ছেড়ে সব মানুষ পালিয়ে যায়। চার্চটি ছিল পরিত্যক্ত অবস্থায়। 1966 সালে 4 এপ্রিল আবার চার্চটি নতুনভাবে চালু করে বিশপ বায়েন হেভেন মল্লিক কেয়ারিমোহন হালদার উদ্যোগে। এখন প্রায় 300 মানুষ এখানে প্রার্থনা করে, ধূপ ও মোমবাতি নিয়ে এসে লাগে। সোনারপুর গড়িয়া দমদম প্রভৃতি জায়গা থেকে মানুষ এখানে প্রার্থনা করতে আসে বড়দিন উপলক্ষে। এই সম্বন্ধে চার্চে এক সদস্য বলেন যে কতদিনের এ সম্বন্ধে কি আইডিয়া আছে? এই চার্চটা তৈরি হয়েছিল 1846 সালে, আর এটা রেভারেন্ড দিব্রা রেজিও বলে একজন পুরোহিত ছিলেন, তৎকালীন পুরোহিত, ইংরেজ আমলের চার্চটি তৈরি 1846। আর সেই সময় তার উদ্যোগে এই চার্চটি তৈরি হয়েছিল। এটি মূলত সেই সময় যারা খ্রিস্টান সাহেব ছিলেন এবং তৎকালীন যারা ভারতীয় খ্রিস্টান ছিলেন তারা এই উপাসনায় যোগ দিতেন। এটি দোতলা চার্চ ছিল, আর হঠাৎ করে কীভাবে আগুন লেগে গেছিলো চার্চে এবং সেই চার্চটা পুরোপুরি ধ্বংস হয়ে যায়। শুধু এই গম্বুজটুকু ছাড়া, বাকিটা পুরোটাই গম্বুজটি এবং সামনের যে অংশগুলো দেখতে পাচ্ছেন এইটুকু ছাড়া বাকিটা পুরোটাই ভস্মীভূত হয়ে গেছিলো। এবং এটা দোতলা চার্চ ছিল, মানে ব্যালকনিও ছিল, আর একসঙ্গে 1500 মানুষ সেই চার্চে উপাসনা করতে পারতেন, এরকম ব্যবস্থা ছিল। কিন্তু পরবর্তী সময় কলেরা মহামারী যে ছিল সেই মহামারীতে সমস্ত মানুষ বাড়ি ছেড়ে চলে যায়, ফলে চার্চটি পরিত্যক্ত অবস্থা হয়ে যায়। পরবর্তী সময় 1966 সালে 4 এপ্রিল আবার নতুন করে এই চার্চটি তৈরি করা হয়, এবং তৎকালীন যিনি বিশপ ছিলেন বিশপ ব্রায়ান রেভারেন্ড মল্লিক শ্রী পিয়ারিমোহন হালদার এদের সকলের উদ্যোগে নতুন করে চার্চটি আবার উৎসর্গ করা হয় 1966 সালের 4 এপ্রিল। আজকে যে প্রেয়ার চলছে কোথা থেকে লোক আছে এখানে? আমাদের চার্চের এই চার্চের মেম্বাররা বারুইপুর অঞ্চলেই থাকে, বিভিন্ন জায়গায়, কেউ গড়িয়াতে থাকেন। এই চার্চের মেম্বার তারা বারুইপুর সারাউন্ডিং সমস্ত মানুষ এখানে আসে। প্রোটেস্ট্যান্ট গ্রুপের চার্চের চার্চ অফ নর্থ ইন্ডিয়া, এটার আমাদের হেড অফিস হচ্ছে দিল্লি, আর আমাদের এখানকার স্থানীয় অফিস হচ্ছে ব্যারাকপুর। তো ব্যারাকপুর ডায়োসিসের ধর্ম প্রতিষ্ঠানের অধীনে এই চার্চটি তৈরি হয়েছে। এই বড়দিন ছাড়া আর কখনো কি চার্চ খোলা থাকে, উপাসনা হয়? চার্চ প্রত্যেক রবিবার তো উপাসনা হয়ই। এছাড়া চার্চ মানে শুধুমাত্র উপাসনার জায়গা এরকম নয়, চার্চকে কেন্দ্র করে নানান রকম সমাজসেবার কাজ আমরা করে থাকি, সেই জন্য চার্চ প্রতিদিনই খোলা থাকে। আজকে এই বড়দিন উপলক্ষে কোনো অনুষ্ঠান আছে এখানে? না, এবছর কোভিড সিচুয়েশনে সেরকম অনুষ্ঠান আমরা করতে পারিনি, কিন্তু সাধারণ ভক্তদের যেন ঠিকভাবে উপাসনা করতে পারেন তারা আগ্রহ প্রকাশ করেছেন, সেই জন্য চার্চ নতুন করে খুলে দেওয়া হয়েছে। সোশ্যাল ডিস্টেন্স মেনটেন করে আমরা যতটা সম্ভব এই কোভিড সিচুয়েশনকে এড়িয়ে যতটা সাবধানতা অবলম্বন করা যায় সেই সাবধানতা অবলম্বন করে আমরা চার্চ করছি, উপাসনা করছি, চলছে। আপনার নাম? আমার নাম সুকল্যাণ হালদার।